নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকেই এই ভিডিওতে আমরা ফুটবল রিলেটেড আপডেটস নিয়ে কথাবার্তা বলবো কিছু ট্রান্সফার নিউজ বা রিমোটস আছে সেগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করব তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর যারা আমাদের চ্যানেলে প্রথমবারে শেষ এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই নিচের লাল কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো যদি মেন টপিক আসা যায় তো আমরা প্রথমে কথা বলবো এএফসি কাপ নিয়ে তো এএফসি কাপ কিন্তু এখন জমি ক্ষীর কালকে এএফসি কাপের লাস্ট ম্যাচ ডে যেখানে বসুন্ধরা কিংস খেলতে নামছে গোকুলাম কেরালার সঙ্গে আর এটিকে মোহন বাগান খেলতে নামছে আর এই মুহূর্তে আর কি টেবিলের অবস্থা সেখানে কিন্তু এটিকে মোহন বাগান এক নম্বর স্থানে আছে যদিও প্রথম দিন এটিকে মোহন বাগান গোকুলাম কেরালা এফসির সঙ্গে বাজেভাবে হেরে গিয়েছিল আর উল্টো দিকে বসুন্ধরা কিংস জিতেছিল মাজিয়া এফসির সঙ্গে বাট দ্বিতীয় দিন কিন্তু আবার সবকিছু পাল্টে গেছে যেখানে এটিকে মোহন বাগান বসুন্ধরা কিংসকে বড় ব্যবধানে হারিয়েছে উল্টো দিকে মাজিয়া আবার হারিয়ে দিয়েছে আর কি গোকুলাম কেরালা এফসিকে ফলে প্রত্যেকটা টিম কিন্তু একটা করে ম্যাচ জিতেছে দুখানা ম্যাচ খেলে মানে সব টিমগুলোই সেম পয়েন্টে আছে এবং গোল্ড ডিফারেন্স ভালো থাকার জন্য কিন্তু এখন এটিকে এক স্থানে আছে তো কালকে কিন্তু ফাইনাল ডে যেখানে চারটে দলের মধ্যে থেকে কিন্তু একটা দল কোয়ালিফাই করবে এবং চারটে দলের মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা দল কোয়ালিফাই করতে পারে মানে এটিকে মোহনবাগানও কোয়ালিফাই করতে পারে গোকুলাম কেরালাও করতে পারে মাজিয়াও করতে পারে বা বসুন্ধরা কিংসও কিন্তু করতে পারে মানে চারটে দলের কাছেই কিন্তু সুযোগ থাকছে এবার যদি আমরা মেনলি এটিকে মোহনবাগানের কীভাবে কোয়ালিফাই করতে পারে সেটা নিয়ে কথা বলা যায় তো সর্বপ্রথম এটিকে মোহন বাগানকে কিন্তু বসুন্ধরা কিংস বনাম গোকুলাম কেরাল এফসি ম্যাচটার দিকে তাকিয়ে থাকতে হবে তো যদি সেই ম্যাচটায় গোকুলাম কেরাল এফসি জিতে যায় তাহলে কিন্তু এটিকে মোহন বাগান ছিটকে গেল কারণ আর কি এএফসি কাপের পয়েন্টস টেবিলে কিন্তু হেড টু হেড দেখা হবে সেক্ষেত্রে মোহন বাগান লাস্ট ম্যাচটা জিতলেও গোকুলাম কেরাল এফসির সঙ্গে সেম পয়েন্টে থাকবে সেখানে কিন্তু গোল ডিফারেন্স ম্যাটার করবে না তো সেখানে কিন্তু হেড টু হেডে এগিয়ে থাকার জন্য গোকুলাম কেরাল এফসি পরের রাউন্ডে চলে যাবে তো সেখানে মোহন বাগানকে প্রথমেই তাকিয়ে থাকতে হবে গোকুলাম বনাম বসুন্ধরা কিংস ম্যাচটার দিকে তো সেই ম্যাচটায় হয় গোকুলাম হারতে হবে অথবা ড্র করতে হবে তো গোকুলাম যদি সেই ম্যাচটা হারে অথবা ড্র করে সেখানে কিন্তু এটিকে এটিকে মোহন মোহন বাগান বাগান আর কি ম্যাচ যেটা মাজিয়ার সঙ্গে খেলতে সেই ম্যাচটা জিতলেই কিন্তু পরের রাউন্ডে চলে যাবে তো এটাই কিন্তু এখন এটিকে মোহন বাগানের কাছে সিচুয়েশন পড়ে রয়েছে প্রথমত গোকুলাম কেলালেফসিকে ড্র করতে হবে অথবা হারতে হবে এবং দেন এটিকে মোহন বাগানকে জিততে হবে তো যেহেতু হেড টু হেড দেখা হয় তো সেখানে কিন্তু এটাই এটিকে মোহন বাগানের কাছে ইকুয়েশন পড়ে রয়েছে নেক্সট যদি চলে আসে যায় কিছু ট্রান্সফার নিউসের ব্যাপারে তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে প্রবীর দাসের কী সিচুয়েশন বা প্রবীর দাসকে এটি কে মোহন বাগানে থাকছে না তো প্রবীর দাস নিয়ে লাস্ট যে আপডেট ছিল তোমাদেরকে দুখানা ভিডিওতে আগেই জানিয়ে দিয়েছিলাম যে প্রবীর দাসের কিন্তু এটিকে মোহন বাগানে থাকার সম্ভাবনা খুবই কম এবং প্রবীর দাস কিন্তু ব্যাঙ্গালুর এফসিতেই যেতে পারেন আর সেই সম্ভাবনাটাই কিন্তু এখন জোরালো হয়েছে তো প্রবীর দাস কিন্তু খুব সম্ভবত ব্যাঙ্গালুর এফসিতেই যেতে চলেছেন যেরকমটা তোমাদেরকে জানিয়েছিলাম এবং এটিকে মোহন বাগান সম্ভবত কিন্তু সোয়াব ডিল করতে চলেছে যেখানে প্রবীর দাসকে দিয়ে

প্লেয়ারও কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট সেটাই চাইছে উইলিয়ামসের থেকে বেটার প্লেয়ার আনতে চাইছে এবং সেরকম কিছু প্লেয়ারকেই তারা কিন্তু টার্গেট করেছে এবং এটিকে মোহন বাগান নিয়েও কিন্তু ভালো নিউজ খুব শীঘ্রই আসতে চলেছে বাট অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে জুয়ান ফেরান্দর কিন্তু আবার ডেভিড উইলিয়ামসকে বেশ পছন্দ তো জুয়ান ফেরান্দো চাইছিলেন যেন ডেভিড উইলিয়ামস কিন্তু এটিকে মোহন বাগানে থেকে যায় বাট লাস্ট অফ কিন্তু ডেভিড উইলিয়ামস নিজেই এটিকে মোহন বাগানে থাকতে চায়নি তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে কনফার্ম হয়ে গিয়েছেন আর তার একমাত্র কারণ এটিকে মোহন বাগানে থাকতে না চাওয়ার সেটা হচ্ছে গেম টাইম না পাওয়া তো লাস্ট আইএসএলটা প্রায় কিন্তু ডেভিড উইলিয়ামস বেঞ্চে বসেই কাটিয়েছেন এবং ডেভিড উইলিয়ামসও কিন্তু চাইছেন গেম টাইম পেতে খেলতে তো সেখানে কিন্তু ডেভিড উইলিয়ামস নিজেও এটিকে মোহন বাগান ছাড়তে চাইছিল এবং সে কিন্তু লাস্ট অব্দি মুম্বাই সিটিএফসিতে কনফার্ম হয়ে গিয়েছে এবার কথা হচ্ছে রয় কৃষ্ণের কী খবর এটাও তোমরা অনেকে জিজ্ঞেস করছো তো ডেভিড উইলিয়ামসের পাশাপাশি কিন্তু রয় কৃষ্ণাও আনার জন্য কিন্তু চেষ্টা করছে মুম্বাই সিটিএফসি তো তারা কিন্তু রয় কৃষ্ণাকেও অফার দিয়েছে তো সেখানে যদি রয় কৃষ্ণা মুম্বাইতে চলে যায় রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস গ্রেক স্টুয়ার্ট দুর্দান্ত কম্বিনেশন কিন্তু সেটা হতে পারে বাট রয়কৃষ্ণের পেছনে কিন্তু শুধু মুম্বাই সিটি এফসি না আরও বেশ কিছু আইএসএল দল ইন্টারেস্টেড যেখানে ব্যাঙ্গালুরু এফসি এবং হায়দ্রাবাদ এফসির নাম শোনা গিয়েছে এবং সব থেকে বেশি এখন যে টিমটা রেশিয়া আছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গল কিন্তু রয় রয়কৃষ্ণার কাছে ভালো রকম প্রস্তাব পাঠিয়েছে এবং রয় কৃষ্ণ নিজেও কিন্তু কলকাতাতেই থাকতে চাইছেন কলকাতা শহর তার পছন্দের তো সেই জন্য তিনি ইস্টবেঙ্গলের কথাটাও কিন্তু ভাবছেন এবং বলতে গেলে যেরকমটা খবর বেরিয়ে আসছে বা রিপোর্ট বেরোচ্ছে কৃষ্ণ কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে আলোচনা করছেন তবে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা মেন প্রবলেম পড়ে রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ইনভেস্টর না পাওয়া তো সেখানে রয়কৃষ্ণাকে জানানো হয়েছে যে কিছুদিন ওয়েট করতে এবং নেক্সট দশ থেকে বারো দিনের মধ্যে হয়তো আপডেট পেয়ে যাবে এবং তারপর রয়কৃষ্ণ হয়তো ফাইনাল ডিসিশনটা নেবে এবং কৃষ্ণ নিজেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে আগ্রহী তো যেহেতু এটিকে মোহন বাগানের তরফ থেকে রয় কৃষ্ণাকে রাখার কোনো রকম চেষ্টাই করা হচ্ছে না তো সেক্ষেত্রে আই অন্য কোনো ক্লাবে আমরা আর কি রয়কৃষ্ণাকে খেলতে দেখতে পেতে পারি তবে যদি ইস্টবেঙ্গল খুব তাড়াতাড়ি কিছু না করতে পারে সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসিও সিও রয়কৃষ্ণাকে তুলে নিতে পারে তার সঙ্গে ব্যাঙ্গালোর এফসি এবং হায়দ্রাবাদ এফসির মতো দলও কিন্তু রয়কৃষ্ণার পেছনে আছে তো রয় কৃষ্ণা নিয়েও কিন্তু একটা ভালো রকম লড়াই শুরু হয়ে গিয়েছে তো এটাই কিন্তু এখন আপডেট বেরিয়ে আসছে যে সমস্ত ট্রান্সফার আপডেটগুলো বেরিয়ে আসছে বা কালকের এফ সি কাপের ম্যাচ নিয়ে কি আপডেট সেগুলো তোমাদেরকে জানালাম তো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই নিচের লাল কালারের সাবস্ক্রাইব বটনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকেও অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই